আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো কিছুদিন আগে যখন বৃষ্টি পড়লো, তো আমি দেখলাম যে অনেক বাতাস হচ্ছে। তাই আমি ভাবলাম যে এখন ছাদে যাই, ছাদে গিয়ে খুব সুন্দর সুন্দর টাইমলেস বানানো যাবে। তো টাইমলেস বানানোর জন্য আমি আমার এই গিম্বেলটি ব্যবহার করছিলাম। তো এই গিম্বেলের মধ্যে এখানে মোবাইলটি আপনার ব্যালেন্স করতে হয়। তো ব্যালেন্স করার সময় হঠাৎ করে আমার এই মোবাইলটি আমার হাত থেকে ছুটে পড়ে যায়। তো তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একদম ফেটে যায়। তো এইটা ফেটে গিয়ে আমার কাছে খুবই অদ্ভুত লাগলো যে আমি এতদিন ধরে ব্যবহার করি আমার মোবাইলটা, বা এতদিন ধরে এই গিম্বেলটি ব্যবহার করছি, কখনো কিছু হয়নি, কিন্তু আজকে এটি আমার হাত থেকে হঠাৎ করে ব্যালেন্স করার সময় পড়ে গেল। তো আমার কাছে প্রথমে একটু ভয় লেগেছিল যে মোবাইলটি মনে হয় ফেটে গিয়েছে, কিন্তু আসলে না, উপরে একটি প্রোটেক্টর দেওয়া ছিল যার কারণে মোবাইলটি কিছু হয়নি। তো আমার কাছে একটি কথা তখন মনে হলো যে আসলে আমরা যদি আমাদের লাইফের মধ্যে যদি আমাদের মেন্টালিটি স্ট্রং থাকে, তাহলে হবে কি আমাদের উপর দিয়ে হয়তো এরকম অনেক ঝড় আসতে পারে যা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারবো না। যেমন আমি কল্পনা করতে পারিনি যে আমার মোবাইলটা ব্যালেন্স করতে গিয়ে পড়ে যাবে, কারণ এটি তো আমি অনেক দিন ব্যবহার করেছি, তো কখনোই কিছু হয়নি। তো এখন হঠাৎ করে এটা পড়ে যাবে, তা আমার কাছে একদম আর কি অবাক লেগেছিল। ঠিক তখনই যখন আর কি এই কাজটি হলো, তো আমি ভাবলাম যে আমাদের জীবনে হয়তো এরকম অনেক সময় আসবে যে হয়তো আমরা বুঝতে পারবো না যে আমাদের সাথে খারাপ কিছু হচ্ছে, কিন্তু ওই মুহূর্তে যদি আমাদের মেন্টালিটি স্ট্রং থাকে, আমরা যদি পজিটিভ চিন্তাভাবনা করতে পারি, তাহলে আমাদের যদি উপরের এই জায়গাটুকু যদি কিছু হয়েও যায়, আমাদের ভিতরটা কিন্তু একদম সলিড থাকবে, ঠিক এরকম। কারণ সবার আগে হচ্ছে আমাদের মেন্টালিটি, আমাদের পজিটিভ থিঙ্কিং। তো আমি বলবো এই মুহূর্তে আমাদের মেন্টালিটি স্ট্রং থাকা খুবই জরুরি, এবং একই সাথে আমাদের পজিটিভ চিন্তা করা খুবই জরুরি। আশা করি আপনারা আমার মেসেজটি বুঝতে পেরেছেন, এবং এই মেসেজটি বোঝানোর জন্য এতদিন এই প্রোটেক্টরটি খুলতে পারিনি। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।